নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বাই ঠেনে সকলকে স্বাগত। বন্ধুরা, 31শে জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা হচ্ছে এবং সেখানে শুধুমাত্র 2017 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল ডিএলএড প্রার্থীরাই কিন্তু পরীক্ষায় বসতে পারে, বাকিরা বসতে পারবে না। কিন্তু এনসিটি রুল অনুযায়ী বিএডদের বসতে দেওয়া উচিত, এরকমই বলা হয়েছে। তাই নতুন করে যদি ফর্ম ফিল আপ করা হতো তাহলে বিএডরাও অ্যাপ্লাই করতে এবং সেখানে প্রায় ক্যান্ডিডেট হতো 12 লক্ষের ওপর। সেই কারণেই নাকি নতুন করে আর ফর্ম ফিল আপ করানো হয়নি। এরকমই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের সাথে একজন আন্দোলনকারী পরীক্ষার্থী কথোপকথন হয় এবং সেই রেকর্ডিংয়ে কি আছে সেটা আপনারা শুনুন। না, 10 লাখে পরীক্ষা নেওয়া যাবে না স্যার। আমাদের 18-20 ডিএলএড ব্যাচ শুধু 50,000-এর মতো হবে স্টুডেন্ট। তোমরা কথা বলি, আইনস্টাইন তো পড়ো না আর খবর রাখো না, তোমাকে যে শিখিয়েছে তাকে বলবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা নিতে গেলে 8.5 লক্ষ বিএড এর নিতে হবে। 8.5 লক্ষ, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে তো পারলাম। যখন শোনো, যখন অ্যাপ্লিকেশন নিয়েছিলাম তখন শুধু ডিএলইডি ছিল। এই 2.5 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে এবং চাকরি পাবে তারা শুধু ডিএলইডি। আমি যদি এই টেটের মধ্যে নতুন লোক ঢোকাই তাহলে অ্যাজ পার প্রেজেন্ট রুল 8.5 লাখ বিএড অ্যাপ্লাই করবে আর তোমরা করবে 50,000। ঠিক আছে, নিশ্চয়ই আমি করতে পারলে ভালো হতো, কিন্তু এই কোভিড সিচুয়েশনে 12 লক্ষ প্রার্থীর পরীক্ষা নেওয়ার মতন পরিস্থিতি আমার কাছে নেই, এই মুহূর্তে নেই। রাজ্য সরকার সেই জন্য ওটা করতে পারছে না সংক্রমণের ভয়ে। স্যার বলুন স্যার, 17 সালের নোটিফিকেশন অনুযায়ী শুধু ডিএলএড দেরই যদি সুযোগ দেওয়া হতো, আপনার খুশি মতন চলতে পারলে তো আমি ভালো, খুব ভালো জায়গায় থাকতাম। এই যে 16,500 চাকরি দেবো, কান ধরে বিএড দের দিতে হবে। তখন তো ঘুমিয়েছিলেন, যখন এনসিটি অর্ডারটা বার করে তখন বুঝতে পারেননি। ভাই, তর্ক করে লাভ নেই, শেখার চেষ্টা করো। এখন প্রাইমারিতে যা করবে ডিএলইডি এবং বিএড দুটোকেই নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আইন স্যার। একটু আমাদের বিনীত অনুরোধ স্যার, একটু দেখেন আমাদের কয়েকটা বছর। আমার বিনীত অনুরোধ, দয়া করে মাথাটা পরিষ্কার রেখে আইনটা বুঝুন, নাকামি না করে। এইবার মাথা খারাপ হয়ে যায়, যখন 18 সালে আইনটা পাস করলো তখন ঘুমাচ্ছিল,